চাঁদ কোথায়? তুমি না বললে আমার জন্য চাঁদ নিয়ে আসবে? কোথায় এটা চাঁদ হলো? তোমার জন্য অসহ্য রুক্ষ তিতা সূর্যটাকে আমি কোমল মিষ্টি করে নিয়ে এসেছি। ইশ, খালি চাপা বাজে। তাহলে চলো তোমাকে চাঁদ দেখিয়ে নিয়ে আসি। কোথায়? পাহাড়ের ওপাশে। এখন বলো না যে পাহাড়ের ওপারে চাঁদের। না না, আজকে পূর্ণিমা তো, সূর্যটা ডুবে গেলে পাহাড় ফুঁড়ে চাঁদ বেরোবে। তুমি আমি পাহাড় চাঁদ, চলো ওঠো না। Comes up for the rain to come down and it fills up my ears with its sound. Just give me some peace for this love will always confine. Just give me some peace for this love. চাঁদের উপর সুপারি রেখে খড়ম দিয়ে পেটানো হচ্ছে। কাকে করম দিয়ে মারতে ইচ্ছে হচ্ছে? এখানে লোকগুলোকে। কেন, কি হয়েছে? কতক্ষণ খ্যাচখ্যাচ করলাম একটা সিঙ্গেল রুমের জন্য, বলে রুম নাই। সিঙ্গেল রুম কেন, আমরা তো ডাবল রুম নিলাম। তুমি এই ঘরে থাকবে না। থাকবো মানে? আপনার সাথে? আপনাকে কি আবার শুরু থেকে সবকিছু বলতে হবে? না, সেটা বলতে হবে না। কিন্তু এখন যদি তুমি আবার আলাদা একটা রুম নিতে চাও, ওরা কি ভাববে? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, সেটা বলেই তো রুম নিতে হবে, আর তো কিছু করার নেই। তাই বলে আমি এই রুমে থাকতে পারবো না। আর এই রুমে আলাদা দুটা বেডও নেই, এক বেডে দুজন। আলাদা বেডের চেষ্টা আমি করেছি রিমি, কিন্তু পাইনি, কি করবো? কে জানে, আপনার চেষ্টায় হয়তো বকাবক ছিল, সে কারণে আমি নিচে গিয়েছিলাম। ঠিক ঠিক একটা রুমও পেয়েছি। পেয়ে গেছো তাহলে ঠিক আছে। তাহলে চলো তোমাকে তোমার রুমে দিয়ে আসি, লাগেজটা এগিয়ে দিই। লাগেজের আগে একটা কাজ আছে। কি কাজ? আপনাকে তাদের সাথে কথা বলতে হবে। আমি কি বলবো? বলবেন কিছু একটা, আপনি তো আমার হাজবেন্ড। কিছু একটা বলে তাদেরকে বুঝাতে হবে। প্লিজ আপনি আমার জন্য রুমটা ম্যানেজ করে দেন। আমি বলি কি রিমি, হাঙ্গামা না করি, তুমি খাটে ঘুমাও, আমি ফ্লোরে বিছানা করে ঘুমাবো, কোনো সমস্যা হবে না। আমি সহজে কারোর উপর বিশ্বাস করতে পারি না। দেখা গেল রাতে আপনার স্বামী তো জেগে উঠবে, তখন আমার কি হবে? চিৎকার করলেও তো কেউ আসবে না। আচ্ছা, আমি আমি তো বলেছি তোমাকে, আমি বলেছি যে আমি স্বামিত্ব ফলাবো না। ফর গডস সেক, আমি সিরিয়াসলি এখন ডিভোর্সের ব্যাপারটা নিয়ে ভাবছি। তারপরেও আমার একটা আলাদা রুম চাই।
চলো। আচ্ছা একটু কম প্রাইসের মধ্যে কিছু নেই স্যার? আমাদের মেনুতে যেগুলো আছে সেগুলো। আচ্ছা ঠিক আছে আমি জানাচ্ছি। এই লোকের হাতে আমার ছবি আসলো কিভাবে? এসব আপনি কি বলছেন এখন? একটু আগে না বললাম যে সিঙ্গেল রুমটা আমি নিচ্ছি, এখানে তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম বুকিং এর জন্য, এর ভেতর রুমটা বেদখল হলো কিভাবে? আপনি তুমি কিছু বলছো না কেন? চলো আমরা সমুদ্রের পানিতে প্রথমে পা ভিজাই। প্রথমে পা ভেজাবো, তারপর শরীর ভেজাবো, তারপর ভিজে যাবো। শোনেন, আপনার সাথে কিন্তু আমার কোনো ইয়ারকিট সম্পর্ক না। মধুর সম্পর্ক না, তাহলে কোন বিষয় নিয়ে কথা বলবো বলো তো? আমরা কোনো কথাই বলবো না, আমরা এখানে একটা কাজ করতে আসছি, ওটা সেরে আমরা চলে যাব। আর যে কাজটা করার জন্য আমরা এসেছি সেটা এখানে আসলে হবে না, ওটা ঢাকায় ফিরে গিয়ে করতে হবে। আমাদের কাজ হচ্ছে এখন শুধু এই কয়েকটা দিনের সময় পাস করা। আমি কি ভুল বললাম? আপনার সাথে এক ঘরে টাইম পাস করা আমার পক্ষে কখনোই সম্ভব না, এই কারণেই বলেছিলাম একটা আলাদা রুম, সেখানেও আপনি সহযোগিতা করছেন। অথচ বিয়ের রাতে যখন আপনাকে আমি পরিষ্কার করে সবকিছু বললাম, তখন আপনি কথা দিয়েছিলেন যে আপনি সব রকম সহযোগিতা আমাকে করবেন। আমি তোমাকে সহযোগিতা করছি, তুমি বুঝতে পারছো না, এবং আমি সহযোগিতা করছি বলেই কিন্তু তুমি আমার সঙ্গে ঝগড়া করছো, সেখানে রেজাল্ট আসবে, সবাই মনে করবে যে আমরা আনহ্যাপি কাপল, ডিভোর্সটা জরুরি। আপনি ভুল করছেন, ডিভোর্সটা যদি আমার কারণে হয় তাহলে কখনোই আমার ফ্যামিলি সেটা মেনে নেবে না, কারণ আমার দোষ, আমার আগের প্রেম সবকিছু আপনাকে বলা হয়েছিল এবং আপনি সব জেনে রাজি হয়েছেন বিয়ের জন্য। সুতরাং যদি ডিভোর্স হতে হয় সেটা আপনার কারণে হতে হবে, আপনাকে বড় কোনো ফল্ট করতে হবে। আমার খুব বড় ধরনের একটা ফল্ট করতে ইচ্ছে করছে, বুঝতে পারছি না তুমি পারমিট করবে কিনা। আমি একটা কাজ করি, তোমাকে টেনে হিচড়ে ওই ঝাউবনে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপর সেখানে জুই বাগ দি। তুমি না কি যে বলো না, মানে আমার হাত ধরতেও লজ্জা পাও, আমি মনে আসছে এত লজ্জা কিছু।
কেউ কি আমাদের ফলো করছে না? হুম, মামা। মামা মানে হোটেলে জায়গাতে ক্লাব। হুম। আর আপনি আমার দিকে তাকিয়ে একটু হাসেন। আমার চিবুকে একটু আল্লাদ করে হাত রাখেন। রাখেন, যেটা বলেছি প্লিজ করেন। ঢাকা থেকে আমাকে এরকম থ্রেটি করা হয়েছে, তোমার ভাইরা বারবার মেসেজ পাঠাচ্ছে যেন প্রেমটা হয়, রিমি বারবার মেসেজ পাঠাচ্ছে তারা প্রেমটা যেন হয়, রিমি রিমি যেন প্রেমটা হয়। আমাদের মধ্যে তো প্রেম আছে, আছে না? অনেক প্রেম আছে। মামাকে অ্যাকচুয়ালি দেখে দেখে প্রেম করতে খুব অসুস্থ লাগছে, চলেন আমরা অন্য কোথাও যাই। সরি, আমি আপনার সাথে এখানে প্রেম করতে আসি। এই যে শুনুন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনাদের এখানে কি থাকার মতো কোনো রুম খালি আছে? অবশ্যই আছে। ভাড়া কত হবে বলতে পারবেন? ভাড়া জানি হবে 10,000 টাকা উপরে, নিচে নিম্ন মানে 3,000 টাকা হতে পারে। ও, 3,000 টাকার কম কোনো রুম নেই? না, 3,000 টাকার কম নাই। আচ্ছা, আশেপাশে কোনো হোটেল আছে কম ভাড়ায় পাওয়া যাবে? আছে, পাওয়া যেতে পারে। দেখেন আশেপাশে এদিক ওদিক আছে, আপনি দেখতে পারেন, থাকতেও পারে, আমাদের এখানে কিন্তু নাই। অনেক হয়েছে, আমি আর নিতে পারছি না এগুলি। আপনি আপনার খেলা বন্ধ করেন তো। না, আমি তো কোনো খেলা খেলছি না। আপনি আমার প্রতি ইনভলভ হয়ে যাচ্ছেন, আমি এটার ভয়েই ছিলাম, এই কারণেই আসতে চাইনি। আপনি আমাকে এখানে এনেছেন। আমি নিয়ে আসলাম মানে? আমাদের বিয়ের আগে থেকেই কোথায় হানিমুন হবে, ডেট কবে কি হবে, সব কিছু নির্ধারিত ছিল এবং তুমি জানতে সেটা। এখন বুঝতে পারছি কেন আপনার সাথে আমার ডিভোর্স হচ্ছে না। আপনি চাচ্ছেন না, আপনিও মনে করছেন আমার ভাই আর বাবা মার মতো, যে আমি আপনাকে পেয়ে সব ভুলে যাব, আপনার প্রেমে পড়ে যাব, আর তারপর আমরা সুখী কাপলের মতো সংসার করব। আমি যদি সত্যি কথা বলি রিমি,
যেদিন তোমার হাতে আংটি পড়ালাম তারপর থেকে আমি এরকমই ভাবছিলাম। আমি নিজের জন্য আমি কখনো কিন্তু মেয়ে পছন্দ করিনি। আমার পরিবার যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো, এরকম একটা ভাবনাই আমি ভাবছিলাম। তোমাকে দেখার পর থেকে তোমাকে আমার ভালো লেগেছিল, অনেক ভালো। একটা ঘরও তৈরি হয়েছিল আমার মধ্যে। হ্যাঁ, একটা সংসার, সুখী সংসার, সেই ছবি আমিও মনে মনে এঁকেছিলাম। বাহ, এখন বলেন যে আপনার সব স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দিয়েছি। হ্যাঁ, অনেকটা তাই। একজন হাজবেন্ড যদি বিয়ের রাতে, মানে বাসর রাতে, সে যদি জানতে পারে যে তার স্ত্রীর একজন প্রেমিক আছে, তার তো আনন্দে নাচার কথা না, তাই না? কষ্ট যখন পেয়েছেন তাহলে ডিভোর্স দিচ্ছেন না কেন? তুমি জানো কেন? আমার ভাইদের ভাই, আমার ভাইরা আপনাকে কি বলেছে যে তাদের একমাত্র বোনকে যদি ডিভোর্স দেওয়ার চিন্তা করেন তাহলে মামারা আর ভাইরা মিলে আপনার ঠ্যাং ভাঙবে? আপনি না পুরুষ মানুষ, এত ভীতু কেন আপনি? আমার ভাইদেরকে ভয় পান না? তাদের ভয় না, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম। আমার মাকে? কবে কি কথা দিয়েছেন? হলুদের দিন। ও, কাহিনীটা কি? আমার মাকে আপনাকে আরিয়ানের কথা বলেছে? না, আরিয়ানের বিষয়ে বলেনি। তোমার মা আমার হাত ধরে বলেছিল, বাবা আমার মেয়েটা ছেলে মানুষ, ভুল করে একটা বোকামি করে ফেলেছে। তোমার হাতে ওকে তুলে দিলাম, তুমি ওকে ধরে রেখো, যত্নে রেখো। ব্যাস, তাতেই আপনি গলে গেলেন। শোনেন, লাইফটা সিনেমা না। আমার মা কিছু বললো আপনাকে আর আপনি অমনি কিছু বলছেন না কেন? আমার মা, আমার বয়স যখন 16 বছর তখন আমার মা মারা যান সুইসাইড। কেউ কিছু জানেনি, কাউকে কিছু বলে যেতে পারেনি, শুধু আমাকে জড়িয়ে ধরে বলেছিল, বাবা তোর বাবাকে তো আমি কাছে রাখতে চেয়েছিলাম, পারলাম না। তুই যদি কোনোদিন কোনো মেয়ের হাত ধরিস, হাতটা ছাড়িস না। তুমি যদি আগে শুধু কুটে পেতাম। I'm sorry. কিন্তু আমি কি করব বলেন? আমি তো আরিয়ানকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি তো আপনাকে বলেছি। বিয়ের পরদিন, মানে এখানে যেদিন আসি সেদিন সকালবেলা তোমার ভাইদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আসলে আরিয়ানকে কোনোদিন মেনে নিত না বলেই আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। আমি যদি পালিয়ে যেতাম তাহলে তো মেনে নিত। কষ্ট পেত তারা, তুমিও। আমার মনে হয় কি, আরিয়ানদের ফ্যামিলির সঙ্গে তোমাদের ফ্যামিলির কোন সমস্যা আছে, তুমি সেটা জানো না। আমার মনে হয় তোমার জানা উচিত, জানলে তুমি কষ্ট পাবে না। না, আমি আরিয়ানের ব্যাপারে একটা বাজে কথাও শুনতে চাই না। আমরা একে অন্যের জন্য জন্মেছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আপনি যদি ডিভোর্স না দেন আমি বাধ্য হব আরিয়ানের হাত ধরে পালিয়ে যেতে। হ্যাঁ, আমি বলেছি তো, আমি তো তোমাকে বলেছি ডিভোর্স দিলে তুমি যদি সুখী হও আমি ডিভোর্স দেব তোমাকে। তার মানে কক্সবাজারে? হ্যাঁ, হ্যালো আরিয়ান।
আপনি আমার পাশে এসে বসেছেন কেন? আপনি মেয়ে দেখলে গায়ে খেসে বসতে হয় না? রিমি কি বলছো এসব? কি রিমি রিমি করছেন? হ্যাঁ আমি শুরু থেকে দেখে আসছি, আপনি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আমাকে ফলো করছেন, খুব বেশি সাহস হয়েছে না? আশেপাশে কিন্তু আমার লোকজন আছে বলে দিলাম। কই কার কথা বলছো? আবার কথা বলে সাহস তো কম না? যখন ধরে ছেঁচা দেবে না তখন বুঝবেন মজা। আচ্ছা কি হয়েছে বলো না। ম্যারিড মেয়ের সাথে টাঙ্কি মারো লজ্জা করে না? এ লোকটা এখানেও, এ লোকটা আমার পিছি ছাড়ছে না। আমি রিমির মামা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো। আপনার সাথে দুটো কথা বলতে আসছিলাম যে। হ্যাঁ জি বলেন। মানে আপনাদের বিয়েতে ধরেন আমি আসলে যেতে পারি না, আমি খুব ব্যস্ত ছিলাম বুঝছেন, অনেক কাজ সামাল দিতে হয়তো আমাকে, এমনি বৃত্তান্ত সব শুনেছি। ওই রিমির ভাইয়ের আমাকে ফোন দিয়েছে আপনাদের খেয়াল রাখতে বলেছে। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। কিন্তু মামা আমি শুনেছি আপনি খুব দায়িত্ববান, আমি খেয়াল করেছি আপনি কিন্তু আসলে দায়িত্ববান না মামা। কেন এরকম কথা কেন বলছেন? কেন মানে আবার কি, আপনি দেখেন আপনি এখানে বসে আছেন একা, আর ওদিকে রিমি কোথায় আরেকটা বন্ধুর সাথে, এটা কোনো কথা? হ্যাঁ সে রিমির বন্ধু। তো বন্ধু বলে আপনি জেনে শুনে সব কিছু তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন মামা? চায়ের কথা বলেছিলে। আমার জন্য বলতে পারতে। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি, আপনি এখান থেকে খেতে পারেন। না তুমি খাও। আচ্ছা আপনি কিছু ভেবেছেন? কোন বিষয়ে? আমাদের ডিভোর্সটা নিয়ে। ও ভেবেছি, কিন্তু কোনো কুলকিনারা তো করতে পারছি না, তোমার দোষ খুঁজে বের করার চেষ্টা করলাম পাচ্ছি না, তো তাহলে কি করে হবে? আমি তো আপনাকে ঠকাচ্ছি, এটা আমার দোষ না। না কারণ তুমি আমাকে ঠকাচ্ছ না, তুমি তো আগেই জানিয়েছো যে তুমি আরিয়ানের সঙ্গে প্রেম করো, আর আমি তো জেনে শুনেই বিয়েটা করেছি, সো এই অভিযোগটা চলবে না। তাহলে কি আমাকেই অভিযোগ করতে হবে? এটা একটা ভালো আইডিয়া, তুমি আমাকে হেল্প করতে পারো, মানে কি করলে তুমি সবচেয়ে বেশি খেপে যাও সেটা যদি আমাকে বলতে আমি ক্রমাগত সেটাই করতে থাকতাম, এবং এক পর্যায়ে সেটা অত্যাচারের পর্যায়ে চলে গেলে তুমি তোমার ভাইদের বলতে পারতে, তখন তারাই আসলে ডিভোর্সটা মেনে নিত। ইয়েস একটা কাজ করা যায়, আপনি আমাকে মারধর করেন, এই ধরেন আমার গায়ে কিছু দাগ টাক পড়বে, তারপর ভাইয়ারা। তুমি তুমি আরিয়ানকে এত ভালোবাসো? আচ্ছা রিমি,
আরিয়ান আরিয়ান বোঝে এটা? পরিষ্কার বুঝতে পারছি তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। এটা তুমি কি বললা? আমি ঢাকা থেকে কক্সবাজার চলে আসি শুধু তোমার জন্য, এটা ভালোবাসা না? বেড়াইতে আসছো, সমুদ্রে বাতাস খাইতে আসছো, আমি বিপদে পড়লে তোরা আমাকে বাঁচাবে না? নিজের জান নিয়ে আগে পালাবা। তুমি তো আমার জান, পালালে তোমাকে নিয়ে পালাবো। ভঙ্গের কথা রাখো, কত পালাবা আমার দেখা আছে, পালাইলে তখন পালাইলে না কেন? বাপরে, আচ্ছা ওই লোকটা কে? যেই হোক, তাই বলো তুমি আমাকে ফেলে পালাবা? না না বলো না, ওই লোকটা কে? তার মোবাইলের মধ্যে আমার ছবি আছে, আমার দিকে সবসময় ডাকাতের মতো তাকিয়ে থাকে, মনে হয় কাছে খেয়ে ফেলবে লবণ ছাড়া। ওটা আমার মামা। ও তাই বলো, আমি পালাবাই দোষ, আর তুমি যে তার ভয়ে আমাকে দেখে নাচেনার ভান করলে এটা কোনো দোষ নেই। আমি তো তোমাকে বাঁচানোর জন্য এরকম করলাম, আমার কি ভালো লাগতো বলো যদি সে তোমাকে আমার সামনে মারতো? আমিও তো সেই জন্য পালিয়ে গেলাম, তোমার ভাইদের হাতে মারতে আর কম খেলাম না, আর মারতে পারবো না। তাহলে এখন আমাদের প্ল্যান কি? প্ল্যান সেটা তো তুমি ভালো বলতে পারবা। কি বলে তোমার সুবোধ জামাই, ডিভোর্স করবে? বললো তো করবে, আর না করলে আমি এখানে আর থাকছি না, আমি তোমাকে নিয়ে কোথাও পালিয়ে চলে যাব। কোথায়? তোমার ভাই আর মামাদের যন্ত্রণায় তো বাংলাদেশের কোথাও পালানো যাবে না। চলো আরকান যাই, এখান থেকে তো খুবই কাছে। দেশ ছেড়ে? আচ্ছা তুমি সিরিয়াস? সিরিয়াসই তো, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি তো প্যাচ লাগাইছো বিয়েটা করে। না করে উপায় ছিল বলো? ভাইয়া বলল আমি যদি বিয়ে না করি তাহলে নাকি তোমার লাশ পড়বে, আমি তো ভয়ে রাজি হয়ে গেলাম। তো লাভ কি হলো, এখন তো সেই একই কাণ্ড ঘটবে। না একই কাণ্ড ঘটবে না, রাশেদ সাহেব না অনেক ভালো একটা মানুষ, আমি শিওর উনি সব সামলে নিবে। আমাকে এসব প্রসেস বলে তো লাভ নাই, আমি তো এগুলো বুঝবো না, আমার ডিভোর্স লেটার তো লাগবে। সেটা তুই ব্যবস্থা করবি, তুই মেইল করবি আমাকে, কারণ আমি রিমিকে ভালোবাসি, আমি ভালোবেসে রিমিকে ডিভোর্স লেটারটা গিফট। হ্যাঁ তুই পাঠা, বাই। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওই ছেলেটা আর রিমির কথা আমি যখন আড়িভেতে শুনেছি তখন আমি বুঝলাম এখানে সুবিধার না অবস্থা, তোমার কথার উদ্দেশ্যে আমি বেশি ভরসা করে ভুল করেছি আমি। ও আচ্ছা মামা, আপনি আড়ি পাতেন তত? আমি আড়ি ফেটতে তো কি, এটা তো বড় হতা নয়, বড় হতা যদি ফয়বে যদি না শুধরাই আর মানুষজন যাই ফয়বের তুলি ডাইরেক্ট বঙ্গোপসাগরে ফেলে দিব, কি আর লেখা তোর হতা হয়ে গেলাম। আই মামা এটাও আমি সরি আমি বুঝতে পারি নাই, মানে ছেলেটা যদি না শুধরাই তাহলে আমার লোকজন গিয়ে ফয়টাকে মানে ছেলেটাকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দেবে,
আমি এই কথাটা তোমাকে বলে যাচ্ছি, এটা কিন্তু আমার শেষ কথা। জি মা, আমি বুঝতে পেরেছি। এখন ও তো বুঝলি হতো না, ছেলেটাকে ছেলেটাকে সত্যি দিতে হবে, নাহলে কিন্তু আমি দেন বলছি আমি সেটা করে দেখাবো। তাই মামা, এটা আমার হয়। দেখিও ঝামেলা হয়ে যাবে, কারণ আমি সাঁতার জানি না। তাই না? সে কারণে তো লাভ দিব, যাতে তোমার প্রেম করার শখ মিটে যায়। আচ্ছা, সব দোষ আমাকে কেন দিচ্ছ? তুমি আমাকে হেল্প না করলে আমি কিভাবে কি করবো? আর কি করবো আরিয়ান? হ্যালো, হ্যাঁ রিমি, তুমি একটু আরিয়ানকে নিয়ে হোটেলের লবিতে চলে আসো, তোমার মামা খুঁজছে ওকে, মানে বাজে কিছু হয়ে যেতে পারে, চলে আসো। আরিয়ানকে নিয়ে? হ্যাঁ, আরিয়ানকে নিয়ে চলে আসো। আচ্ছা, আসছি। খামাখামি রাশেদের গুনগান গাই না, মামার লোকের আমাদেরকে ফলো করছে। কি তোমার খবর আছে বুঝছো? আমি আরিয়ান। রিমির মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আচ্ছা, আপনি মামাকে এত কথা শোনালেন, এরপর কেন এই লোকটা আমাদেরকে ফলো করে? রিমি, তুমি একটু চুপ করো, আমি আরিয়ানের সঙ্গে একটু কথা বলবো। আরিয়ান, আপনি নিশ্চয়ই জানেন যে রিমির পরিবার কোনোভাবেই আপনাকে চায় না। হ্যাঁ জানি। এখন কি আপনি বলবেন আমি রিমিকে ছেড়ে দিই? আমার কথা এখনো শেষ হয়নি। আপনি রিমিকে ছেড়ে দেবেন কিনা সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি খুব বেশি দিন তো চিনি না রিমিকে, যতটুকু চিনলাম তাতে বুঝলাম যে ও পরিবারের খুবই আদরের মেয়ে, মানে ওর কোনো বিপদে ওর পুরো পরিবারই ঝাঁপিয়ে পড়বে। সেক্ষেত্রে আপনার সঙ্গে যদি ওর বিয়েটা হয়, ওর পরিবার মেনে নেবে না, এটাই স্বাভাবিক, মানে আমার অন্তত তাই মনে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সংসারটা করতে হবে একা একা, মানে ওর পরিবার আপনাকে সাপোর্ট করবে না। আর আপনার পরিবার কি রিমিকে সাপোর্ট করবে? না, তারাও ঠিক চায় না আমি রিমিকে বিয়ে করি। কাজে আপনাদের ভালোবাসাটাকে টিকিয়ে রাখতে হলে যুদ্ধ করতে হবে। এখন সেই যুদ্ধটা করার জন্য আপনি কি তৈরি? আপনি আপনি টাকা পয়সার কথা বলবেন তো? টাকা পয়সা রিমি সেটা চাপে পড়লে হয়তো হাতে চলে আসবে, এছাড়াও তো অনেক ব্যাপার থাকে, স্যাক্রিফাইস, কেয়ারিং, একজন আরেকজনকে ওন করা, সেসব তো দেখি আগে শুরু তো করি। হ্যাঁ, মানে ঠিক এভাবে বললে হবে না আমার মনে হচ্ছে, আপনাকে কনফিডেন্টলি বলতে হবে, কারণ বিয়ে একটা ছেলে খেলা না, শুরু করলেন তারপরে আসলে তো ওকে কেয়ার করা, ও আপনাকে কেয়ার করবে, আর কিছুদিন পরে হয়তো আপনার ভালো লাগলো না, চলে গেলেন, তখন আসলে রিমির অবস্থাটা কি হবে? অ্যাকচুয়ালি আরিয়ান সাহেব, আমি রিমিকে যে সামান্য কয়েকদিন ভালোবেসেছি তাতে আমি অলরেডি ওর বিপন্ন চেহারার কথা ভাবতে পারছি না। তারপরেও আরিয়ান, আমার মনে হয় ভালোবাসার একটা শক্তি আছে, অন্যরকম শক্তি, এবং সেই শক্তির জোরে সবকিছু করা সম্ভব, এটা আমার বিশ্বাস।
আমি জানতে চাচ্ছি আপনি কোথায় যাচ্ছেন। রিমি, আমি এখান থেকে ঢাকায় যাব, তারপর আমার গ্রামের বাড়ি জয়শ্রী। একটা আমলকি গাছের নিচে আমার মায়ের কবর। আমি আমার মাকে বলবো, মা আমি একটা সুন্দরের হাতে হাত রেখেছিলাম, মা আমি সুন্দরটা ধরে রাখতে পারি না, আই এম সরি মা। এনিওয়ে তোমার সাথে দেখা হয়ে খুব ভালো হয়েছে। আমি ডিভোর্স লেটারটা আমি লিখে রেখেছি এবং আমি ভেবেছিলাম ঢাকায় গিয়ে তোমাকে দেবো। ঠিক আছে, আমার তরফ থেকে তোমার সুখের জন্য প্রীতি কথা। সমুদ্রের পানিতে প্রথমে পা ভিজাব, তারপর শরীর, তারপর ভিজে যাব। ভিজতেই থাক। কেন? কারণ ডিভোর্স লেটারটা ছিঁড়ে গেছে। তোমার কাছে টিস্যু টিস্যু আছে? তোমার কাছে টিস্যু? Doamne, știi când pare așa de rău, iar...